আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, 2023-2024 সাল যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের যাদের কৃষি শিক্ষা রয়েছে, কৃষি শিক্ষা বিষয়ের আজকে সাজেশন দিব। আর প্রত্যেকটা বিষয়ের যদি সাজেশন প্রয়োজন হয়, তোমরা স্ক্রিনের মধ্যে দেওয়া দেখো নাম্বার রয়েছে, নিচে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা। শুভেচ্ছা মূল্য 50 টাকা। তো আমরা চলে যাই তোমাদের সাজেশনের দিকে। স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো, তোমাদের কৃষি শিক্ষার যেই মানবন্টনগুলো সেগুলো কিন্তু উপরে রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে পূর্ণমান 100, তদ্য হবে 75, ব্যবহারিক হবে 25। সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু এখানে রয়েছে, শর্ট সিলেবাসটা তোমরা আসলে আশা করি পড়েছ, তোমরা সকলেই এটা সম্পর্কে অবহিত আছো। আমরা সেগুলো পরে শোনাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য। আসো আমরা চলে যাই তোমাদের যে সাজেশন দিব সেই সাজেশনের দিকে আমরা একটু চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করতে পারছো এসএসসি 2023 কৃষি শিক্ষা এমসিকিউ সাজেশন। এখানে তোমাদের যা কিছু হবে সব কিছু কিন্তু এমসিকিউর মাধ্যমে আসবে। এমসিকিউ সাজেশন আমরা দিয়ে দিলাম। দেখো এখানে এমসিকিউ সিকিউ তোমরা সিকিউর জন্য এই অধ্যায়গুলো তোমরা কিন্তু পড়ে নিবে ভালো করে। ভালো করে যখন তোমরা পড়বে আশা করি তোমাদের জন্য অনেক উপকারে আসবে। আর যদি ভালো করে না পড়ো তাহলে অনেক সময় দেখা যাবে তোমাদের জন্য কিন্তু অনেক টাফ হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়বা। আর এমসিকিউ আমরা যা যা দিলাম দেখো, এখানে 9টা পেজ রয়েছে। দুই নম্বর পেজ চলতেছে, 3 নম্বর পেজ আমরা চলে আসলাম। পাঁচ নম্বর পেজ তোমরা ভিডিওটি স্টপ করবে। স্টপ করার পর কিন্তু তোমরা ভিডিওটি স্টপ করে করে তোমরা সেগুলো পড়ে নিবে। চতুর্থ অধ্যায়, নয় নম্বর পেজ চলতেছে। 8 নম্বর পেজ শেষ হল, 9 নম্বর পেজ, 9টা পেজই। পিডিএফগুলো ইচ্ছা করলে তোমরা নিতে পারবো, আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারবে। নোট দিলে সবাই সমান 50 টাকা দিয়ে প্রত্যেকটা বিষয়ের কিন্তু পিডিএফ তোমরা নিয়ে নিতে পারবে একসাথে। তোমাদের আর কষ্ট করা লাগবে না, কোথাও সাজেশন খোঁজা লাগবে না। মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে অত্যন্ত সুন্দর একটা সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি। তো ধন্যবাদ এত কোনো বেকারে যারা ভিডিওটি দেখেছো।